দর্শক আপনি তৈরি তো অজানাকে জানবার জন্য? আসুন তাহলে শুরু করি। পৃথিবীর কোন দেশে পৃথিবীর সবথেকে ছোট নদী আছে? পৃথিবীর সবথেকে ছোট নদী হলো রো নদী। এই নদীটি আছে ইউএস দেশে। পৃথিবীর সবথেকে বড় কবরস্থান কোন দেশে আছে? পৃথিবীর সবথেকে বড় কবরস্থান আছে ইরাক দেশে। কোন শাক খেলে মাথার চুল ঘন হয়? বেশি করে কলমি শাক খেলে আমাদের মাথার চুল ঘন হয়। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আপনি কি জানেন মানুষের চোখের জল কত রকমের হয়? মানুষের চোখের জল তিন রকমের হয়। মানুষ ছাড়াও আর কোন প্রাণী আয়নাতে নিজেকে দেখে চিনতে পারে? মানুষ ছাড়াও শিম্পাঞ্জি আয়নাতে নিজেকে দেখে চিনতে পারে। পৃথিবীর সবথেকে দামি গোলাপের নাম কি? পৃথিবীর সবথেকে দামি গোলাপ হলো জুলিয়েট রোজ। প্রতিদিন অজানাকে জানবার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি কি বলতে পারবেন কোন দেশের আকার বুটের মতো? ইতালি দেশের আকার অনেকটা বুটের মতো। আমাদের শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলে? আমাদের জিভকে বলে আমাদের শরীরের রোগের আয়না। আপনি কি জানেন ফাঁসির সাজা কখন দেয়া হয়? ফাঁসির সাজা দেয়া হয় সূর্য ওঠার আগে। পলাশির যুদ্ধ কোন ফলের বাগানে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল আমের বাগানে। কোন ভিটামিন যুক্ত ফল খেলে শীতকালে আমাদের মাথায় খুশকি হবে না? ভিটামিন সি যুক্ত ফল বেশি খেলে শীতকালে আমাদের মাথায় খুশকি কম হবে। দাঁত মাজার ব্রাশ আমাদের কতদিন পরে পরে পরিবর্তন করা উচিত? দাঁত মাজার ব্রাশ আমাদের 2 থেকে 3 মাস পরে পরে পরিবর্তন করা উচিত। আচ্ছা, মানুষ ছাড়াও কি অন্য প্রাণীদের হার্ট অ্যাটাক হয়? হ্যাঁ, মানুষ ছাড়াও অন্য প্রাণীদের হার্ট অ্যাটাক হয়।
দুধের সাথে কি মিশিয়ে খেলে গায়ের রং উজ্জ্বল হয়? দুধের সাথে জাফরান এবং কেশর মিশিয়ে খেলে গায়ের রং উজ্জ্বল হয়। পুরো পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ চীন দেশে বসবাস করে? পুরো পৃথিবীর মোট জনসংখ্যার 18% মানুষ চীন দেশে বসবাস করে। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই আমার বলা কোনো তথ্য যদি ভুল হয় তাহলে সঠিক তথ্যটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ২০২৩ সালে সব থেকে গরিব দেশের তালিকায় দ্বিতীয় স্থানে কোন দেশ আছে? ২০২৩ সালে গরিব দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে সোমালিয়া দেশ। আপনি কি জানেন কোন গাছকে বলা হয় জীবন বৃক্ষ? খেজুর গাছকে বলা হয় জীবন বৃক্ষ। আপনি কি জানেন কোন ফলে সব রকমের ভিটামিন থাকে? পেঁপেতে প্রায় সব রকমের ভিটামিন থাকে। ভারতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি? ভারতে ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি। পৃথিবীর কোন দেশে কান ছাড়া খরগোশের জন্ম হয়? জাপান দেশে কান ছাড়া খরগোশের জন্ম হয়। আচ্ছা, বাংলাদেশে কি কোনো হীরের খনি আছে? না, বাংলাদেশে কোনো হীরের খনি নেই। কোন দেশের মানুষ সব থেকে বেশি খাবার নষ্ট করে? চীন দেশের মানুষ সব থেকে বেশি খাবার নষ্ট করে। কোন প্রাণী কোনোদিনও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না? কুকুর মানুষের সাথে কোনোদিনও বিশ্বাসঘাতকতা করে না। মারা যাবার পরেও কোন প্রাণী কামড়াতে পারে? মাথা কেটে বাদ যাবার পরেও কিন্তু একটা সাপ কামড়াতে পারে। আচ্ছা বলুন তো, কোন পাখির ডানা থাকে না? এটা অনেকেরই অজানা, কিউই পাখির ডানা থাকে না। আপনি কি জানেন 5G-র ফুল ফর্ম কি? হল ফিফথ জেনারেশন। এখনো পর্যন্ত যদি আপনি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিন। আচ্ছা বলুন তো, লিপস্টিক খেলে কি হয়?
ভালো কোম্পানির লিপস্টিক এমনভাবে তৈরি করা হয় যে পেটে গেলে বড় কোনো ক্ষতি হয় না, কিন্তু কম দামি লিপস্টিক দীর্ঘদিন ধরে পেটে গেলে পেটের সমস্যা ও হরমোনের তারতম্য হতে পারে। আচ্ছা বলুন তো, ভ্যালেন্টাইন কে? ভ্যালেন্টাইন হলো ইতালির রোম নগরীর একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক। ভ্যালেন্টাইনের পুরো নাম কি? ভ্যালেন্টাইনের পুরো নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, পৃথিবীর সব থেকে বড় দেশের নাম কি? ১৪ই ফেব্রুয়ারি কেন ভ্যালেন্টাইন ডে পালন করা হয়? সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মের প্রচার করার জন্য বন্দী হন। বন্দী অবস্থায় তিনি একজন অন্ধ মেয়েকে সুস্থ করে তুলে জনপ্রিয় হয়ে ওঠেন। রাজা এই কথা জানতে পেরে ঈর্ষান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ছিল ১৪ই ফেব্রুয়ারি। পরবর্তীকালে এই দিনটাকে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হয়।